ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে নতুন একটা ট্রাক নিয়ে নিয়েছি। তো এই ট্রাকের চিট কোড নাম্বার কত তোমাদেরকে বলবো। এছাড়া দেখতে পাচ্ছ গেমের মধ্যে দুটো কিন্তু আমি কিন্তু বাঘ নিয়ে নিয়েছি। এই বাঘের চিট কোড নাম্বার কত সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়া দেখতে পাচ্ছ আমি কিন্তু আরজিস্টুলের মধ্যে আমি কিন্তু টিভি অন করে ফেলেছি। টিভি তোমরা কীভাবে অন করবে সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো। সো আজকের ভিডিওটা অনেক স্পেশাল অ্যান্ড এপিক হবে, তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে। যারা যারা ভাই কেটে কেটে দেখবে তারা কিন্তু সব কিছু কিন্তু দেখতে পাবে না, চিট কোড জানতে পারবে না। তো সেই জন্য বলছি তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে। যারা যারা দেখছো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে। তো ভাই এবার আসা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মেন টপিকে। তো ভাই সবার প্রথমে তোমাদেরকে দেখাই আমাদের গেমের ভিতরে এই যে ট্র্যাক্টর দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি, এই ট্র্যাক্টরের চিট কোড নাম্বার কত চলো তোমাদেরকে বলে দিই। এই ট্র্যাক্টরের চিট কোড নাম্বার বলার আগে তোমাদের কাছে কিছু স্পেশাল স্পেশাল চিট কোড দেখাই যেগুলো অনেক স্পেশাল অ্যান্ড এপিক, ঠিক আছে, কারণ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো। তো প্রথম চিট কোড নাম্বার হচ্ছে 300। ওকে 300 ডায়াল দিলাম আমাদের সামনে একটা গাড়ি চলে এসেছে। এরপরে আমরা ডায়াল দেবো 3000। ওকে তো 3000 ডায়াল দিলাম আমাদের সামনে কিন্তু আরও একটা বাইক চলে এসেছে। এরপর আমরা 33 ডায়াল দেবো মানে 333। এরপর আমাদের আরও একটা গাড়ি চলে এসেছে। এরপরে 43 আমরা ডায়াল দেবো আর আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ আরও একটা গাড়ি চলে এসেছে। এরপরে কিন্তু আমরা 41 ডায়াল দেবো আর আমাদের সামনে কি এসে দেখি একবার একটা কিন্তু সাইকেল চলে এসেছে। এরপর আমরা 5000 ডায়াল দেবো আর আমাদের সামনে কি এসে দেখি আমাদের সামনে একটা বাইক চলে এসেছে। এরপর 3001 দেবো আর আমাদের সামনে কি এসে আমাদের সামনে কিন্তু একটা কিন্তু বোর্ড চলে এসেছে। এরপর আমরা 3005 ডায়াল দেবো, সরি আমরা 3005 ডায়াল দিতে হবে, 3000 আমরা 5 ডায়াল দেবো তাহলে আমাদের সামনে দেখতে পাচ্ছি আর কিন্তু একটা নিশান জিটিআর চলে এসেছে। আমরা এখানে 400 ডায়াল দিলাম আমাদের সামনে কিন্তু একটা বাইক চলে এসেছে। এরপর আমরা ডায়াল দেবো 606 হবে, ওকে চলো আমরা 606 ডায়াল দেবো। ওকে তো আমরা এখানে 606 ডায়াল দিলাম আমাদের সামনে দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে একটা গাড়ি। এরপর আমরা 600 ডায়াল দেবো, রাইডিং ডগ চলে আসবে দেখতে পাচ্ছো। আর এরপর আমরা ডায়াল দেবো কি 700, সরি আমাদের এখানে 700 ডায়াল দেবে, 700 ডায়াল দিলাম আর আমাদের সামনে দেখতে পাচ্ছি কিন্তু আরও একটা কিন্তু গাড়ি চলে এসেছে। এরপর আমরা 7000 ডায়াল দেবো, 7000 ডায়াল দেখতে পাচ্ছি একটা বাইক চলে এসেছে। এরপর আমরা 888 ডায়াল দিলাম, সরি আমাদের 88 ডায়াল দেবো আর আমাদের সামনে কিন্তু আরও একটা বাইক চলে এসেছে। এরপর আমরা কিন্তু 8888 ডায়াল দিলাম আর আমাদের সামনে কিন্তু আরও একটা বাইক চলে এসেছে। এরপর আমরা 47 ডায়াল দেবো আর আমাদের সামনে কিন্তু আরও একটা গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ। আর এরপর আমরা 999 ডায়াল দেবো আর আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ আরও একটা বুলেট চলে এসেছে। এরপর আমরা 39 দেবো তাহলে আমাদের সামনে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কিন্তু আরও একটা গাড়ি চলে এসেছে। আর এরপর আমরা কি দেবো, এরপরে কিন্তু আমরা কিন্তু দেবো 100 তো আমাদের একটা পুলিশ গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ। আর এরপর আমরা দেবো কি, এরপর আমরা যেটা দেবো সে হচ্ছে 12-10 ডায়াল দিলাম আমাদের সঙ্গে একটা KTM চলে এসেছে দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমরা কিন্তু কী দেবো 9090 আমাদের কিন্তু মডিফাই থার চলে আসবে। আর এখানে 9191 ডায়াল দিলাম আমাদের সঙ্গে কিন্তু আরও একটা থার চলে আসবে। তো আমাদের সব মিলে অনেক চিট কোড তোমাদেরকে দেখালাম। তো তোমরা ভাবছো আমাদের তো মেন যে চিট কোড তুমি বললে সেই চিট কোড তো আমাদেরকে দেখাচ্ছ না, মানে নতুন ট্র্যাক্টরের চিট কোড তুমি তো আমাদের দেখাচ্ছ না। তো চলো আমি তোমাদেরকে নতুন যে ট্র্যাক্টর আসবে সেই ট্র্যাক্টরের চিট কোড নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে ট্র্যাক্টর, এই ট্র্যাক্টর ফাইনালি আমি গেমের মধ্যে নিয়ে নিয়েছি। ওকে আর এই ট্র্যাক্টরটা ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাড করতে চলেছে আমাদের কিন্তু রোহিত গেমিং স্টুডিও, ওকে মানে এই গেমিং অনার। তো এখানে আমাদের কথা হয়েছে যেটা সেটা হচ্ছে এই ট্র্যাক্টর আমাদের গেমের মধ্যে অ্যাড করবে যদি অডিয়েন্স বেশি বেশি চায়, মানে তোমরা যদি এই ভিডিওর নিচে একজন 3-4 করে কমেন্ট করো যে আমার এই ট্র্যাক্টর লাগবে গেমের মধ্যে, এই ট্র্যাক্টর লাগবে, তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যাড করবে, না হলে কিন্তু অ্যাড করবে না। তো আমি আশা করছি তোমরা যারা যারা চাও অবশ্যই কমেন্ট বক্সে 3-4 করে কমেন্ট করো, ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও দেখে আর তারাও 3-4 করে কমেন্ট করে। তাহলে কিন্তু বেশি বেশি কমেন্ট হলে তাহলে কিন্তু গেমের মধ্যে কিন্তু এই কিন্তু আমাদের কিন্তু ট্র্যাক্টরটা কিন্তু অ্যাড করে দেবে। ওকে তো আশা করছি তোমরা আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর এখানে তোমরা একজন 3-4 কমেন্ট করে দেবে যে ট্র্যাক্টর চাই ট্র্যাক্টর চাই বলে, তাহলে আমি ডেভেলপারকে দেখিয়ে পরের আপডেটে কিন্তু আমি কিন্তু এই ট্র্যাক্টর কিন্তু গেমের মধ্যে অ্যাড করিয়ে দেবো। ওকে তো ফাইনালি আশা করছি তোমরা আজকে কিন্তু ট্র্যাক্টরটা কিন্তু অ্যাড করে দেবে। ওকে তো ফাইনালি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো এখানে আমি কিছু তোমাদের চিট কোড দেখাই। ওকে তো এখানে আমাদের যে চিট কোডগুলো দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে 700। তো এখানে 700 ডায়াল দিলাম আমার সঙ্গে গাড়ি চলে 730 দিলাম। আর এখানে আমরা দেবো কি, আমরা এখানে 800 দেবো আর 800 আমরা ডায়াল দিলাম আমার সঙ্গে কি আসবে দেখে নিই। 800 ডায়াল দিলে ভাই আমাদের এই গাড়ি চলে এসেছে। এরপর আমরা কি করবো 900 ডায়াল দেবো আর আমরা 9000 ডায়াল দিলাম, 9000 দিলে আমাদের কিন্তু একটা বাইক চলে এসেছে। আমরা 900 ডায়াল দেবো, 900 ডায়াল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছ আরও একটা গাড়ি চলে এসেছে। আর এইভাবে আমরা অনেকগুলো গাড়ি তো এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ।
আর এখানে আমরা চাইলে কিন্তু জন্তু জানোয়ার নিতে পারি। আর আমাদের নতুন যে চিট কোডগুলো এসেছে, তাহলে চলো তোমাদের নতুন চিট কোডগুলো দেখাই। আর আমাদের নতুন চিট কোড যেগুলো এসেছে সেগুলোর মধ্যে প্রথম যে চিট কোডটার নাম্বার হচ্ছে সেটা কিন্তু অসম অ্যান্ড এপিক চিট কোড নাম্বার, সেটা হচ্ছে কিন্তু আমাদের এক এক ডায়াল করে আমাদের KKGF চলে আসবে বাইক। এরপর আমরা যদি দুই ডায়াল করি তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আরও একটা কিন্তু গাড়ি চলে আসবে। এরপর আমরা তিন ডায়াল দিলে আমাদের সামনে একটা যন্ত্র চলে আসবে। এরপর আমরা চার ডায়াল দিলে আমাদের সামনে কিন্তু আরও একটা যন্ত্র চলে আসবে। ওকে, তো আমরা এখানে ডায়াল দিলাম। আর আমরা এখানে যদি পাঁচ ডায়াল দিই, পাঁচ ডায়াল দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু আরও একটা যন্ত্র চলে আসবে। আর এখানে যদি আমরা ছয় ডায়াল দিই তাহলে আমাদের সামনে আরও একটা যন্ত্র চলে আসবে। ওকে, তো ফাইনালি আমাদের হাতি বাগরা সব কিছু আমরা কিন্তু গেমের মধ্যে নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু আমরা কিন্তু ফাইনালি কিন্তু নিতে পেরেছি আমাদের নতুন যে চিট কোড নাম্বার, সেই চিট কোড নাম্বার দিয়ে কিন্তু আমরা কিন্তু ফাইনালি এখানে নিতে পেরেছি। ঠিক আছে, তো এবার চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে ট্র্যাক্টর, এই ট্র্যাক্টরের চিট কোড নাম্বার তোমরা তো পেয়ে যাবে, অ্যান্ড বাঘের চিট কোড নাম্বার সেটাও তোমাদেরকে জানাবো। ওকে, মানে বাঘ তোমরা কীভাবে পাবে সেটাও তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো ফাইনালি প্রথমে তোমাদেরকে দেখাই এই যে ট্র্যাক্টর, এই ট্র্যাক্টরের চিট কোড নাম্বার কিন্তু ফাইনালি আমাদের গেমের মধ্যে যেটা অ্যাড করতে চলেছে আমাদের গেমের মধ্যে সেটা হচ্ছে এই ট্র্যাক্টরের যে চিট কোডটা হবে সেটা তোমাদের একটু পরেই বলছি। বাট এই ট্র্যাক্টরটা নিতে গেলে আমাদের কিন্তু পরে একটা আপডেট আসবে, সেই আপডেটে কিন্তু ট্র্যাক্টরটা কিন্তু গেমের মধ্যে অ্যাড করা হবে স্পষ্ট। ওকে, তো এই ট্র্যাক্টর যদি তোমরা বেশি বেশি চাহিদা করো যে আমাদের গেমের মধ্যে চাই গেমের মধ্যে চাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মনিটরার সে কিন্তু অ্যাড করবে বলেছে। ঠিক আছে, তো আমাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করতে হবে যে আমাদের কিন্তু এই ট্র্যাক্টরটা চাই। ওকে, আর এই ট্র্যাক্টরটা ফাইনালি আমাদের গেমের মধ্যে অ্যাড করবে। আর এই যে বাঘটা, এই বাঘ কিন্তু আমাদের দেখতে হচ্ছে এই বাঘের চিট কোড নাম্বার তোমাদেরকে জানাবো। ওকে, কেন তোমরা বাঘের চিট কোড নাম্বার জানতে চাইছো আমি বুঝতে পারছি। তো চলো তোমাদের বাঘের চিট কোড নাম্বার আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তার আগে তোমাদের কিছু স্পেশাল চিট কোড নাম্বার দেখাই যেগুলো অনেক স্পেশাল অ্যান্ড এপিক। তার মধ্যে হচ্ছে 4040, এখানে যদি ডায়াল দিই তার আমাদের সামনে ট্যাঙ্ক চলে আসছে দেখতে পাচ্ছ। এরপর আমি 50 ডায়াল দিই, সরি আমাদের 50 যদি এখানে ডায়াল দিই তার আমাদের সামনে কিন্তু একটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যন্ত্র চলে এসেছে ডাইনোসর। 51 ডায়াল দিলে আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ডাইনোসর চলে এসেছে। এরপর 52 ডায়াল দিলে আমাদের সামনে আরও একটা ডাইনোসর চলে এসেছে দেখতে পাচ্ছ। এরপর আমি যদি 53 ডায়াল দিই তাহলে আমাদের সামনে আরও একটা ডাইনোসর চলে এসেছে দেখতে পাচ্ছ। এরপর আমি যদি এখানে ডায়াল দিই কত, 5000, 5000 সরি আমাদের 5050 ডায়াল দিতে হবে, 5050 তাহলে আমাদের সামনে আরও একটা স্ট্রং ডাইনোসর চলে আসবে। এরপর আমি যদি এখানে ডায়াল দিই আমরা সরি এখানে 555 ডায়াল দেবো তাহলে আমাদের সামনে এই বাইকটি চলে আসবে। আমরা এখানে 2020 ডায়াল দিলে আমাদের সামনে একটা নতুন গাড়ি চলে আসবে। আর এখানে যদি আমরা এখানে কী দিই, এখানে যদি আমরা কিন্তু দিয়ে দিই 8000, তো 8000 কিন্তু আমাদের কিন্তু একটা হেলিকপ্টার চলে আসবে। এরপর আমরা যে এখানে যদি দিয়ে দিই আমাদের এই যে জিনিসটা সেটা হলো যে আমাদের এখান থেকে যদি 300 দিই তাহলে আমাদের সামনে কিন্তু আরও একটা দেখতে পাচ্ছি গাড়ি চলে এসছে। আর এখানে আমরা যদি ডায়াল করি সেটা হচ্ছে 6677 তাহলে আমাদের সামনে একটা জেসিবি চলে আসছে দেখতে পাচ্ছ। এরপর আমরা যদি এখানে ডায়াল দিই সেটা হচ্ছে যে আমরা এখানে যদি আমরা ডায়াল দিই 5555 তাহলে আমাদের সামনে কী আসবে দেখেন, এটা ফেক কোড কি না এটা অরিজিনাল কোড। এরপর আমরা কী দেবো, এরপর আমরা যে কোডটা দেবো সেটা হচ্ছে 2222। ওকে, 4টে 2 আমরা ডায়াল দিলাম, আর 4টে 2 তো আমাদের কিন্তু একটা গাড়ি চলে এসেছে। এরপর আমরা 2222 দিলাম, 3টে 2 তো আমাদের কিন্তু আরও একটা স্পেশাল কিছুই নেই, ফেক কোড তোমরা দিয়ে ফেলেছো। তো ওকে, এবার আমি তোমাদেরকে বলি এই বাঘের চিট কোড নাম্বার কত। তো ফাইনালি এই বাঘটা আমাদের গেমের মধ্যে কিন্তু পরের আপডেটে অ্যাড করবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে। তো এখানে আমাদের এই বাঘটা নিতে গেলে তোমাদের কিন্তু চিট কোড আমি তোমাদেরকে সবার আগে বলবো। তো চিট কোড জানার আগে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি চাপিয়ে দিয়ে অল অপশনটি সেট করতে হবে। আর এখানে যে টিভিটা কিন্তু ফাইনালি আমাদের গেমের মধ্যে অ্যাড করবে, কারণ এটা আরজে স্টুডিওর মধ্যে অ্যাড করবে, রোহিত গেমিং স্টুডিও। তো এটা ফাইনালি আমি তোমাদেরকে অ্যাড করবে আর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটা কিন্তু ফাইনালি আমাদের গেমের মধ্যে খুব তাড়াতাড়ি দুটো জিনিস অ্যাড করে দেবে। আর যখনই অ্যাড করবে আমি তোমাদেরকে সবার আগে কিন্তু এখানে ভিডিও করে জানাবো। তো সেই জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি চাপিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দেবে। কেননা ভাই, তুমি যদি অল অপশন সেট না করো তাহলে তোমরা কিন্তু এখানে কিন্তু ভিডিও দেখতে পাবে না, আর তোমরা কিন্তু মিস করে যাবে। তো সেই জন্য যারা যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি চাপিয়ে দিয়ে অল অপশনটি অবশ্যই অবশ্যই সেট করে রাখো। আর এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টেল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।